নমস্কার সবাইকে, আমি চন্দ্রতপা রায়, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে অবশ্যই জানিও। আমি মোটামুটি ভালোই আছি, এই সিচুয়েশনে খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে, কিছু করার নেই। দেখো, দেখতে দেখতে দুর্গাপুজো থেকে কালী পুজোও চলে এলো। শুভ দীপাবলি সবাইকে। পশ্চিমবঙ্গের মোটামুটি সবকটা জায়গায় ছোটোখাটো কালী পুজো হয়, কারো কারো বাড়িতেও হয়। তো তোমরা অনেকেই হয়তো জানো না, নবদ্বীপেও এরকম একটা পুজো হয়, আনুমানিক 700 বছর আগের পুরনো পুজো, যিনি আগমেশ্বরী কালী নামে পূজিত হন। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি নবদ্বীপের একটি অতি প্রাচীনকালের পুজো, আনুমানিক 700 বছর আগের পুরনো আগমেশ্বরী কালী মাতা। তোমরা হয়তো অনেকেই জানো নামটা। আগমেশ্বরী কালী পুজো প্রথম শুরু করেছিলেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ। এবার আমি আগমেশ্বরী মায়ের পুজো কিভাবে শুরু হয়েছিল নবদ্বীপে, মায়ের রূপকারকে, সেই নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কথিত আছে, মা কালীর কোনো অবয়ব ছিল না, প্রস্তর পুজো হতো তন্ত্র মতে। নবদ্বীপের তন্ত্র সাধক আগম বাগীশ মায়ের কাছে তাই প্রার্থনা করলেন যে, মা, তোমায় তো সবাই ভয় পাই, আমরা পুজো করতে পারি না, তো তুমি এমন কোনো ভুবন মোহিনী রূপে পৃথিবীতে আসো যে যাতে তোমায় আমরা স্নেহ ভরে শ্রদ্ধা ভরে পুজো করতে পারি। তো তারপরেই একদিন ভূত চতুর্দশীর রাতে তিনি স্বপ্নের মধ্যে আদেশ পান যে, পরের দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে যাওয়ার সময় তিনি যেই মহিলাকে দেখবেন সেই মহিলার রূপেই তিনি আগমেশ্বরী কালীমাকে পুজো করবেন। তবে পুজোটা করার জন্য সেই দিনই মাটির মূর্তি বানিয়ে সেই দিনই পুজো করে সেই দিনই নিরঞ্জন করার কথা বলা হয়। তো যথারীতি স্বপ্নাদেশ অনুযায়ী আগম বাগীশ মহাশয় কাকভোরে রওনা দিলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তায় তিনি দেখলেন একটি স্বল্প বয়সী মেয়ে, যার পরনে অতি অল্প বসন, খোলা এলোমেলো চুল আর গায়ের রং কুচকুচে কালো, তিনি ঘুঁটে দিচ্ছিলেন, তার দক্ষিণ পা সামনে করে তিনি একটি গাছে ঘুঁটে দিচ্ছিলেন, তার এক হাতে ছিল গোবরের তাল আর এক হাতে তিনি ঘুঁটে দিচ্ছিলেন। এমতো অবস্থায় তিনি আগম বাগীশ মহাশয়কে দেখে লজ্জায় জিভটি কেটে ফেলেন আর স্বপ্নাদেশ ফলে যায়, আর আমরা বাঙালিরা পেয়ে যাই আমাদের প্রিয় ভুবনমোহিনী দক্ষিণা কালীমাতাকে। তো আমরা নবদ্বীপবাসীরা এই দক্ষিণা কালীমাতাকেই আগমেশ্বরী কালীমাতা নামে পুজো করি, আর এই কালীমাতার নাম অনুযায়ী এই পাড়াটার নাম হয়েছে আগমেশ্বরী পাড়া। আর হ্যাঁ, আমি আগমেশ্বরী পাড়ায় থাকি। তো আমি পুরোটাই যতটা আমি পড়েছি বা শুনেছি সেটাই তোমাদের বলার চেষ্টা করেছি, জানিও তোমাদের কেমন লাগলো। আর এবার চলো দেখে ফেলি আমরা পূজা মণ্ডপের কি অবস্থা। তো আমি বেরিয়ে পড়েছি পূজা মণ্ডপের উদ্দেশ্যে, চলো দেখা যাক। অলরেডি পুজো নেওয়া শুরু হয়ে গেছে, এখানে ধূপবাতি মোমবাতি মায়ের সামনে দেওয়া শুরু হয়ে গেছে। এখন দুপুর 2 বাজে, কিন্তু মা এখনও পুরো কমপ্লিট হয়নি, আজ রাত 12টার মধ্যে পুরো কমপ্লিট করতে হবে, তাই সবাই এখনও কাজ করছে। প্রায় 2 তলা উচ্চতা অনুযায়ী ঠাকুরটি হয়। এখানে সব পুজোর জোগাড় রাখা হচ্ছে, লাইন দিয়ে পুজো নেওয়া হচ্ছে। এবার আমরা শুনে নেব এবছর পুজোর অভিজ্ঞতা কেমন। সে অনুযায়ী যেভাবে ভিড় হওয়ার দরকার সেটা হয়েছে, এর পরবর্তী ভিড় একটু হবে, এই দুপুরবেলা যে পুজোটা হয়ে যাবে এরপরে একটু ভিড়টা হবে। গতবারের তুলনায় বেশি না কম? না, একটু কম আছে। আর সব মেইনটেইন করে পুজো হচ্ছে? মাস সব মাস স্যানিটারিয়া সব দিয়ে পুজো হচ্ছে। ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। মেনে সমস্ত পুজো হচ্ছে, থ্যাঙ্ক ইউ। এখানে অনেকজন পুলিশ কাকু আছে, আমি একজনের থেকে অভিজ্ঞতাটা শুনবো। ঠাকুর, তুমি একটু বলো, গন্ডগোল হয়েছে কিনা সকাল থেকে? সকাল থেকে ডিউটি করছি, কোনো রকম গন্ডগোল নাই, শান্তিভাবে লাইন ভাবে মাস্ক পরে ডিউটি পূজা দিচ্ছে। হ্যাঁ, তবে ভিড় একটু হচ্ছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। যখন আসি 9টার সময় তখন ভিড়টা কম ছিল, এখন যত বেলা বাড়ছে তত ভিড়টা বেশি হয়েছে, এবং সকলেই মাস্ক পরে পূজা দিচ্ছে লাইন দিয়ে, এবং কমিটিও ভালোভাবেই তাদের কাজ করছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। Thank you.
তোমরা দুজনই দিয়েছো একমাত্র তো দোকান। Thank you.
আমি তা 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 আমি